আপনাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন যে সম্মুখসারির যোদ্ধা হিসাবে বাংলাদেশ পুলিশ অগ্রাধিকার পাচ্ছে টিকার ক্ষেত্রে। আমি এই মহানগর পুলিশের 27 জন সদস্য আমার এই করোনা যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছে। অন্যান্য সব সাধারণ মানুষের মতোই আমাদেরও অনেকের ভিতরে এই সংশয়টা ছিল, বিশেষ করে আমাদের নিচের স্তরে যারা কাজ করে তাদের, যে টিকাটা নিলে সাইড ইফেক্ট হবে, টিকা নিলে নানাবিধ অসুবিধা হতে পারে। এই কারণেই আমরা আপনারা দেখেছেন যে একেবারে সিনিয়র কমান্ড যারা, পুলিশ কমিশনার থেকে শুরু করে আমার যে কয়েকজন অ্যাডিশনাল কমিশনার আছে, আমরা প্রত্যেকেই সবার সামনে টিকা নিয়েছি, যাতে এই ভীতিটা কেটে যায়, এই সংশয়টা আমার ফোর্সের ভিতরে না থাকে যে টিকা নিলে সাইড ইফেক্ট হবে। সাইড ইফেক্ট হলে তো আমরা যারা এখানে আছি আমরা কেউ টিকা নিতাম না, এবং টিকা নিয়েছি, কোনো ধরনের অসুবিধা বোধ করছি না। অনেকে বলেছে যে স্যার মাথা করতে পারে, 10 মিনিট 15 মিনিট বসে থাকতে হবে, কোনো কিছুই নাই। আসলে পুরাটাই আপনার মানসিক বিষয়, আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন যে এটি অন্যান্য সাধারণ একটা ইঞ্জেকশন নেওয়ার মতোই একটা বিষয়, তাহলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং আল্লাহর রহমতে আমরা এখানে সবাই আপনারা দেখছেন, আপনাদের সামনেই টিকা নিয়ে এসেছি, এখানে বসে আমরা আড্ডা দিচ্ছি, হ্যাঁ এটি এসেছি, এবং কারোরই কোনো ধরনের অসুবিধা হয় নাই। আমি সবাইকে অনুরোধ করব আপনারা টিকা নেন, কারণ এমন একটা প্রাণঘাতী অসুখ এটা, যেটা থেকে বাঁচার তো কোনো রাস্তা নেই। আক্রান্ত হলে আপনি বাঁচবেন না, আমি বাঁচব না, কে বাঁচবে, কেউই এই কথাটা বলতে পারে না। সুতরাং যেহেতু প্রতিরোধের একটা ব্যবস্থা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সেটি কেন আমরা নিব না? আমরা ছোটোবেলায় দেখেছি যে ছোটোবেলায় টিকা নিলে আমাদের বয়সে যারা, আপনারা দেখবেন সবার কিন্তু হাতে এখানে টিকার বড় বড় দাগ আছে, অর্থাৎ এখানে ঘা হয়ে গিয়েছিল এবং আমাদের জ্বর হয়েছিল, এই পরিস্থিতিটা কিন্তু আমাদের ছিল, তাই বলে কি টিকা নিই নাই? এখন তো ওই রকম কোনো কিছুই হচ্ছে না। আমার মনে হয় যে আমরা সবাই নির্ভয়ে নির্দ্বিধায় টিকা নিতে পারি, এতে কোনো রিয়াকশনের আমার মনে হয় না যে কোনো মানে এটা নিয়ে চিন্তা করার কোনো অবকাশ আছে। আমাদের রেজিস্ট্রেশন প্রায় 8000-এর উপরে রেজিস্ট্রেশন হয়ে গেছে ফোর্সের, আবার পর্যায়ক্রমে তারা রেজিস্ট্রেশন করছে, আর আমরা পর্যাপ্ত এখানে বুথ করে দিয়েছি, প্রতিদিন 400 করে আমরা টিকা দিতে পারবো। এখন এটা যে কয়দিন লাগে 400 করে দিতে পারবো, সবাই যে দিবে তা না, অনেকে হয়তো নাও দিতে পারে, আবার অনেকে মনে করতেছে যে আমি এক সপ্তাহ পরে দিই, এরকম একটু তারা তো আমরা কাউকে বাধ্য করছি না, আমরা বলছি যে আপনার যদি মনে করেন টিকা দেওয়া প্রয়োজন টিকা দেন। আমার বিশ্বাস যে আজকে আমাদের দেখার পরে বাকি সবাই হয়তো আগ্রহী হবে, সবাই টিকা দেবে যে থ্যাংক ইউ। আর আমরা কিন্তু আরেকটা বিষয় যে দেখেন সারা পৃথিবীতে 200-এর কাছাকাছি দেশ, আমরা মানে অত্যন্ত একটা ভাগ্যবান মানে বলতে পারি আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে 20-22টা দেশের ভিতরে বাংলাদেশ একটা যেখানে এই টিকাদানটা শুরু হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রজ্ঞা, ওনার যে দূরদর্শিতা, সেইটার কারণেই কিন্তু আমরা সবাই আগাম টিকা নেওয়ার এই সুযোগটা পেয়েছি। থ্যাংক ইউ।